প্রথম প্রশ্ন বলছেন এক ভাই অথবা বোন জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন যে আমি স্ট্যাটাসে দিয়েছিলাম যে জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকের ফতোয়া দেওয়া জায়েজ নয়। আসলে এটা আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকের ফতোয়া দেওয়া কেন জায়েজ নয়, অনেকে দেখে কারণ জানতে চেয়েছে। গুনাহগার কেন হবে প্লিজ আপনি একটু বলে দিতেন ভালো হতো। ফতোয়া, যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত তাদের জন্য ফতোয়া দেওয়া, ফতোয়া হচ্ছে দিনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে স্বাক্ষর করা, রব্বুল আলমিনের পক্ষ থেকে স্বাক্ষর করা। কারণ দিনের আদেশ নিষেধ, জায়েজ না জায়েজ, হালাল হারাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তো কোনো ফতোয়া দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করা। তো আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর যদি ফতোয়া দেয়, এই জন্য জায়েজ নয় যে জন্য আমার জন্য কারো শরীর স্বাস্থ্যের চিকিৎসা করা জায়েজ না। আমি যদি আপনাদের মধ্যে কার কোনো রোগীর চিকিৎসা করতে বসি তো জায়েজ? জায়েজ নয়। হতে পারে যে সে আমার ভুল চিকিৎসার কারণে মারা যাবে। এটা সবাই বুঝছেন যে আমার কাছে কেউ, যারা আমার খাস যারা লোক আমাকে অত্যন্ত ভালোবাসেন, তারাও আমার কাছে চিকিৎসা নিতে আসবেন না, শরীরের চিকিৎসা। দিনের সমস্যা এবং তার সমাধান জানার জন্য হয়তো আসবেন, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কখন আসবেন না, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কখন আসবেন না, বিশেষজ্ঞর কাছে যাবেন। ঠিক এই কথাটি যথেষ্ট বোঝার জন্য তারপর আপনাদেরকে বলি যে ওলামা ইকরামগণ প্রথম যুগ থেকেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এই মর্মে বিস্তারিত তার বক্তব্য রয়েছে। সময়ের স্বল্পতার জন্য প্রশ্ন উত্তরে সবগুলি পেশ করতে পারছি না, হলে এটি একটি লেকচার হয়ে যাবে। তার কথাগুলি সংক্ষেপে বলছি যে একজন মুফতির জন্য শর্ত, একজন ফতোয়া প্রদানকারী মুফতির জন্য শর্ত কি এলমের ক্ষেত্রে? বলছেন যে শরুতুন তাতাআল্লাক বিইলমিল মুফতি, এমন কিছু শর্ত যে শর্তগুলি সম্পর্ক হচ্ছে মুফতির এলমের সাথে। আর একটা দিক হচ্ছে আখলাক আমলের সাথে, সেটা আর একটি ভিন্ন বিষয়। এখন শুধু এলমের বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই ব্যক্তি ফতোয়া দেবেন তার এলম সম্পর্কে। বলছেন যে প্রথম শর্ত হচ্ছে আল ইলম বি কিতাবিল্লাহ তাআলা, মহান আল্লাহর কিতাব কোরআনে কেরিম সম্পর্কে জ্ঞান থাকতে হবে সঠিক। কোরআনে কেরিমের আয়াত মুহকাম না মুতাশাবিহ, মুতলাক না মুকাইয়াদ, আম না খাস, নাসিখ না মনসুখ, মুজমাল না মুফাসসাল, এই বিষয়গুলি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সময় স্বল্পতার জন্য এগুলির ব্যাখ্যা করলাম না, কিন্তু এই পরিভাষাগুলি যারা ফিকহ উসুল ফিকহ ভালো করে বুঝে তারাই বুঝে। দুনিয়ার শিক্ষা শিক্ষিত এগুলো কী বুঝবে বলেন দেখি? আর কী বা তাদের জ্ঞান আছে, আর জানার সোর্স কী আছে শোনা ছাড়া? জি, যারা আরবি ভাষাই বুঝে না। দুই নম্বর শর্ত ফতোয়া দেওয়ার জন্য মুফতির জন্য, আল ইলম বিসুন্নতি নববিয়্যা আলী আলা সাহেব সালাতু সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সম্পর্কে সম্যক জ্ঞান থাকা, কৌলি ফেলি তাকরিরি, বাচনিক না কর্মগত না অনুমোদন, এইরকম আল কুদরাতু আলা মারিফাত হুকমিল আহাদিস, হাদিসের হুকুম জানার যোগ্যতা থাকতে হবে, মিন হাইসু সিহ্হাতি ওয়া দ্বাফ, হাদিস সহি না যঈফ, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আগের কথাগুলি মনে রাখ, হাদিসেও মুতলাক মুকাইয়াদ রয়েছে, আম খাস রয়েছে, নাসিখ মনসুখ রয়েছে, মুজমা মুফাসসাল রয়েছে, এগুলো বুঝতে হবে। তিন নম্বর শর্ত বড় সংক্ষেপ বলে যাচ্ছি, আল ইলমু বি মাওয়াতিনিল ইজমা, ইজমার ক্ষেত্রগুলি সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে কোন মাসাইলগুলি সম্পর্কে ইজমা রয়েছে। হাত্তা লা ইফতিয়া বি খিলাফি, ইজমার খিলাফ ফতোয়া দিয়ে না বসে, খবরই নেয় যে এই বিষয়ে উম্মতে মুসলমানের ইজমা রয়েছে, নতুন উদ্ভট একটি বিরল সাজ ফতোয়া দিয়ে বসে আছে, আজকাল হচ্ছে অহরহ।
এক শ্রেণীর লোকেরা মাদ্রাসা পড়োয়া এই ধরনের কাজ করে ফেলছে, অল এলম বিল খেলাফ, কোন মাসায়েল ইখতিলাফ রয়েছে তাও জানতে হবে, অল মাজাহিব, এ সম্পর্কে মাজহাবের ফতোয়াগুলি কী ধরনের রয়েছে, তারা কী বলেছেন সম্পর্কে, কারণ তারা ইজতিহাদের যোগ্যতা রাখতেন, অল আরা অল ফিকহিয়া, ফিকহি মতামতগুলি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ ফিকহি মতামতে যদি দেখা যায় যে বিষয়টিতে ইখতিলাফ রয়েছে তখন মুফতির অন্তরে উদারতা আসবে, সংকীর্ণ করবেন, হাত্তা লা ইউদাইয়িক আলা নাস ওয়াসিয়ান, হয়তো মানুষের জন্য সেখানে অবকাশ আছে কিন্তু সে দিলও সংকীর্ণ করে, এমন ফতোয়া দিল, অথচ কেউ মাকরুহ বলেছেন, কেউ হারাম বলেছেন, অথবা কেউ সুন্নত বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, এক বাক্যে বলে দিল, বড় বড় আইমা কেরাম তারা হয়তো বিষয়টিকে সুন্নাহ বলেছেন আর দিল যে এই কাজ করলে সালাত বাতিল, নিষেধ করলে সালাত দিল বাতিল করে ইত্যাদি, এইরকম বহু ফতোয়া শুনছেন দেখছেন। ওয়াইয়াত খাইয়া মিনাল আরা এল ফিকিয়াতে মায়ুনাস হালাল মুস্তাফতি, ফতোয়া জিজ্ঞাসাকারী অবস্থা বিবেচনা করে দেখতে হবে যে ফিকহি মতামতগুলির ক্ষেত্রে কোনটি এই লোকের জন্য প্রযোজ্য। জি, দেশ, সেখানকার সমাজ, সেখানকার পরিবেশ, বাস্তবতাকে বোঝা, ফিকহুল ওয়াকে, এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। চার নম্বর শর্ত আল মারিফাত উত্তামা বি ইলম উসুলুল ফিকহ, উসুল ফিকহ সম্পর্কে, ফিকহের যে কায়দা কানুন রয়েছে সে সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, ওয়াল কাওয়ায়েদুল ফিকহিয়া, ফিকহি যে কায়দা কানুন রয়েছে, ও মাকাসিদুশ শরিয়া, শরিয়তের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি রয়েছে, এগুলির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, কিন্তু সময় স্বল্পতার জন্য ব্যাখ্যা করা সম্ভব নয়, আলেমরা বুঝবেন, তালেবে ইলমরা বুঝবেন। পাঁচ নম্বর যে বিষয়টি ইদরাকু আনওয়ানি খাস মিনাল ফিকহ, বিশেষ ফিকহের দিকগুলি, ফিকহুল মাআলাত, এই ফতোয়ার পরিণাম কী হবে, ফিকহুল মুয়াজানাত, তুলনামূলক বিষয়গুলিকে স্টাডি করা, ফিকহুল ওয়াকে, বাস্তবের জ্ঞান রাখা, ফিকহুল মাকাসিদ, শরীয়তের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি সেগুলির জ্ঞান রাখা, ফিকহুল আকালিয়াত, সংখ্যালঘু, একটি দেশে মুসলিমরা সংখ্যালঘু, সেখানকার ফতোয়া আর মুসলিম দেশের ফতোয়া অনেক ক্ষেত্রে একরকম নয়, আপনি সৌদি আরবের সব ফতোয়া নিয়ে গিয়ে আপনি অমুসলিম দেশে ফিট করে দেবেন, যেখানে মানুষের দীন ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধান পালন করা হয়তো অসম্ভব, ইত্যাদি ইত্যাদি, এইরকম ধরনের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি গভীর জ্ঞান যাদের আছে তারা সেগুলি অনুধাবন করছে এবং করবে। ছয় নম্বর শর্ত হচ্ছে মুফতির জন্য তাহসিল উলুমুল আলা ওয়াল উলুমুল মুসাআদা, যেগুলি দীন ইসলাম কোরআন সুন্নাহ বোঝার জন্য সহযোগী শিক্ষা, কাইলমিন নাহু, আরবি গ্রামার, ওয়াসার্ফ, বালাগাত, অলঙ্কার বিদ্যা, লোগা, আরবি ভাষার পাণ্ডিত্য ইত্যাদি ইত্যাদি, এইরকম যে সবগুলি রয়েছে, তো এই জ্ঞানগুলি জেনারেল শিক্ষিত লোকের কোথায়, দুটা বক্তব্য করতে পারলে আর খুব মিষ্টি মিষ্টি ভাষা বললে আর কিছু ইংরাজি ঢুকাতে পারলেই আর মানুষকে আকৃষ্ট করতে পারলে তার কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করবেন, নন মুসলিমদেরকে ইসলামে নিয়ে আসতে পারলেই তার কাছ থেকে ফতোয়া নেওয়া শুরু করবেন, চরম বিপজ্জনক বিষয়টি, আল্লাহ যেন মানুষকে বোঝার তৌফিক দান করেন।